সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঈদের এই টিকটক কাঁপানো ট্রেন্ডিং ভিডিওটা কী করে এডিটিং করবেন। এই ঈদে টিকটকে ট্রেন্ডিং এই ভিডিওটাই কাঁপাইতেছে। চলেন আগে ভিডিওটা দেখে আসি। ঈদের দিনে মন কাটাব নিমু, সব শরীর আমার দিকে চায়া থাকবো। সো এরকম একটা ট্রেন্ডিং ভিডিও বানানোর জন্য ফার্স্টে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটাকে ওপেন করবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা টিকটকের লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ওই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। দেন আপনাদেরকে টিকটকের মধ্যে নিয়ে যাবে। এরপরে এখানে একটু ওয়েট করার পরে এরকম একটা ভিডিও আসবে, জাস্ট এই ভিডিওটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এই ভিডিওটাকে ডাউনলোড করে নিতেছি। ভিডিওটাকে ডাউনলোড করার পরে এই ভিডিওর নিচে দেখবেন ক্যাপকাটের একটা অপশন আছে, ওই ক্যাপকাটের উপর একটা ক্লিক করবেন। দেন এমন একটা ইন্টারফেস আসবে, এরপর এই জায়গা থেকে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। দেন এরকম একটা অপশন আসবে, দেন এইখান থেকে ইউজ টেমপ্লেটের উপর একটা ক্লিক করবেন। আর যদি আপনাদের ক্যাপকাট অ্যাপটা ডাউনলোড করা না থাকে, তাহলে আগে ক্যাপকাট অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। দেন এইখান থেকে ইউজ টেমপ্লেটের উপর একটা ক্লিক করবেন। দেন এমন একটা ইন্টারফেস আসবে, এইখান থেকে আপনাদের একটা ফটো সিলেক্ট করে নেবেন। এরপরে এইখান থেকে প্রিভিউতে একটা ক্লিক করবেন। দেন এমন একটা ইন্টারফেস আসবে, এইখান থেকে উপরে দেখবেন এক্সপোর্ট একটা বাটন আছে, ওইখানে একটা ক্লিক করবেন ওই এক্সপোর্টে। দেন এইখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এখানে একটা ক্লিক করবেন। এরপরে আপনাদের এই ভিডিওটা এক্সপোর্টিং হবে। এক্সপোর্টিং হইতে একটু টাইম লাগবে, বেশি না, মাত্র এক মিনিটের মতো টাইম লাগবে। সো দেখেন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, এক মিনিটও লাগে নাই। এই ভিডিওটাকে এক্সপোর্ট করার পরে আপনাদেরকে টিকটকে নিয়ে আসবে। দেন এইখান থেকে মিনিমাইজ করে আপনাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করবেন। আবারও এই ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করবেন। দেন এইখান থেকে নিউ প্রজেক্টের উপরে একটা ক্লিক করবেন। দেন যেই ভিডিওটা একটু আগে এক্সপোর্ট করছেন ওই ভিডিওটাকে নিয়ে নেবেন। এরপরে ভিডিও শেষে যাইয়া এই ভিডিওটার ওয়াটারমার্কটাকে ডিলিট করে দেবেন। ভিডিওর প্রথমে এসে সাউন্ডটাকে অফ করে দেবেন। এরপরে নিচে অনেকগুলো অপশনের মধ্যে দেখবেন অডিও নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। দেন এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এরপরে একটু আগে টিকটক থেকে যে ভিডিওটাকে ডাউনলোড করলেন ওই ভিডিওটাকে নিয়ে নেবেন। দেন অটোমেটিক্যালি ওই ভিডিওটার অডিওটা অ্যাড হয়ে যাবে। এরপরে ভিডিওর লাস্টে আসার পরে এখানে দেখবেন একটু মিউজিক আছে, যে মিউজিকে ই বাজতেছে, আপনার যে টিকটক ওয়াটারমার্কটা থাকে ওইটার আওয়াজ বাজতেছে। লাস্টে ওইটুকুকে কাটিয়ে দেবেন। সো আমি লাস্টের এইটুকুকে কাটিয়ে দিতেছি, মানে এই সাউন্ডটুকুকে। শেষের এই অপশনটাতে ক্লিক করে ধরে লাস্টের এইটুকুও কাটিয়ে নেবেন। দেন আপনারা এই ভিডিওটাকে প্রথম থেকে একটু ছোটো করে নেবেন, নাহলে দেখবেন ভিডিওর মানে একদম লাস্টে একটু বড় হয়ে গেছে। সো প্রথম থেকে একটু একটু করে কাটিয়ে নিতেছি, আমি একদম সমান করে ফেলাবো। তো দেখেন লাস্টে কিন্তু একদম সমান হয়ে গেছে। এরপরে দেখবেন টিকটকের এই ট্রেন্ডিং ভিডিওটা খুব ভালো মতন এডিট হয়ে গেছে। এরপরে এই ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য উপরে দেখবেন এই ভিডিওটা এক্সপোর্ট করার একটা বাটন আছে, ওই বাটনটার উপরে একটা ক্লিক করবেন। দেন 30 সেকেন্ডের মধ্যে এই ভিডিওটা আপনাদের এক্সপোর্ট করে দিবে। সো এইভাবে কিন্তু খুব সহজে এরকম একটা ভিডিও বানায় ফেলাতে পারবেন। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাই দেন। আর যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেন। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনকেও অন করে রাখেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে গাইজ আজকের মতো বিদায় নিচ্ছি, গুড বাই।